আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এই ৬ জনের জীবনে একটা ঘটনা ঘটে গেছে, এরপরে তো বেঁচে থাকাই কঠিন। এদের ৬ জনের বাবা এবং মা, বাবা হত্যা করেছেন তাদের মাকে, আর বাবা হত্যা করার কারণে এখন জেলে, হয়তো ওনার ফাঁসির আদেশ হবে। বাবাও নাই, মাও নাই, মানে এই ৬ জনের দায়িত্ব নিবে কে? রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে। আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে এক জায়গায় মিটিং এ আসছি, মিটিং এ আইসা আমি ৬ জনের একটা পরিবার আমার সাথে, আমি এমপি হিসাবেও কি বিপদে পড়ছি দেখেন। এই ৬ জনের জীবনে একটা ঘটনা ঘটে গেছে, এরপরে তো বেঁচে থাকাই কঠিন। এদের ৬ জনের বাবা এবং মা, বাবা হত্যা করেছেন তাদের মাকে, আর বাবা হত্যা করার কারণে এখন জেলে, হয়তো ওনার ফাঁসির আদেশ হবে। বাবাও নাই, মাও নাই, কিন্তু বাচ্চা হচ্ছে গিয়ে ৬ জন, মানে এই ৬ জনের দায়িত্ব নিবে কে? রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে। আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না, তারা এমনি দায়িত্ব নিতে পারতো। এখন আপনারা দেখেন বাচ্চাগুলার চেহারা দেখেন, এদেরকে আমি কি বলবো এমপি হিসাবে? অলরেডি ধরেন 10,000 5,000 বিভিন্নভাবে কিছু কিছু মানুষ সহযোগিতা শুরু করছেন, কারণ এই সহযোগিতা দিয়ে তাদেরকে কিভাবে, এই দেখেন কত ছোট বাচ্চা, এই সবচেয়ে ছোট বাচ্চা কি এটা, ওর বয়স কত বাবা? 8 মাস। আর তোমার মারে মারছে, মানে রাগে রাগে মারছে তোমার বাবা? প্রায় সময় খাদ্যা করতো, এই কাছে আসো, প্রায় সময় খাদ্যা করতো। ও আচ্ছা, এইগুলো আর আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না, কারণ মারে মারছে বাবা, আর এখন কি এদের কাছে আমি জিজ্ঞেস করব? আমি দেখেন কি বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমি হয়তো চেষ্টা করবো এদের একজনকে অ্যাডপ্ট করা যায় কিনা, নেওয়া যায় কিনা আমার কাছে। আপনাদের এই ভিডিওর মধ্যে যদি কেউ থাকেন যে এই বাচ্চাগুলারে সহযোগিতা করতে চান, সোনারঘাট উপজেলার আপনাদের ৬ নম্বর সদর ইউনিয়নের রামশ্রী নামক একটা জায়গা, রামশ্রীতে এখানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন নুমান ভাই। নুমান ভাইয়ের মাধ্যমে যদি যোগাযোগ করতে পারেন, এই ৬টা বাচ্চার জন্য যদি কোনো ব্যবস্থা করা যায়। আমি জননেত্রী শেখ হাসিনার থেকে যে বরাদ্দ পাই, এই বরাদ্দ থেকে এদের জন্য কিছু করার চেষ্টা করব। তাও আমার কাছে মনে হয় এদের পড়াশোনা এবং বিভিন্ন কিছুর জন্য এটা যথেষ্ট না। যদি আপনারা সহযোগিতা করতে চান, আপনারা সহযোগিতা করতে পারবেন, কারণ কারো না কারো সহযোগিতা নিয়েই তাদের বেঁচে থাকতে হবে। কারণ এই সময়ে এসে এখন ভাই কি ভাইয়ের দায়িত্ব নিবে, বোনের দায়িত্ব নিবে? আপনি এই অবস্থাগুলো দেখেন, এই অবস্থায় এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন? আমরা চলেন সবাই মিলে একজন আরেকজনের পাশে দাঁড়াই, আজকে এদেরকে কোনোভাবে এই বিভৎস বাস্তবতা থেকে বের করে নিয়ে আসি। আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি চরম অসহায়, আমি অসহায়ত্ব প্রকাশ করতে হয়। অনেকে বলতে পারেন আপনি এমপি ব্যারিস্টার, আপনি তো পারেন করতে, কিন্তু 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ আমার ঘাড়ের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে। তারপরও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো। আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকুক। আমাদের হাবিব আপনার সাথে 3 বছর পর্যন্ত প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেন। আচ্ছা দেখ, আমাদের এখানে হাবিবি একজন ছেলে আছে, সেও বলছে কিছু সহযোগিতা করবে, 3 বছর পর্যন্ত এদেরকে সহযোগিতা করবে। আপনারাও যদি চান, ওই স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার আমি দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা উঠতেছে আমি স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার দিয়ে যাব, একসাথে করে জমা দেও টাকাটা। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি সহযোগিতা দেশে প্রবাসে থেকে সহযোগিতা করতে চান করেন। আমি দেখাই দিতে চাই যে বাবা মা না থাকলেও মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তারা যেন একটা সুন্দর জীবন পাইতে পারে, এটাই আমি আপনাদেরকে দেখাইতে চাই, আপনাদের যদি সহযোগিতা থাকে। এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। ব্যানার, ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে যে দেওন্দি টি কোম্পানির মিটটিঙ্গা চা বাগান, আমাদের লালচান চা বাগান, নোয়াপাড়া চা বাগান, এই চা বাগানের শ্রমিক মালিক কর্তৃক শ্রমিকদেরও বেতন হচ্ছে না, স্টাফদেরও বেতন হচ্ছে না। তবে আমি শুনলাম যে ওই বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন। তবে আমি আপনাদের মালিকদেরকে বলে দিতে চাই, ওই বাগানের মালিকদেরকে, আগের এমপি নাই, এখন ব্যারিস্টার সুমন, বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন আপনি যাইতে পারবেন, হেলিকপ্টার আর যাবে না এলাকা থেকে। লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনার লোক আছে কিনা, এটা দেখতে আর পরে শ্রমিকদের দাম টাকা দেওয়া হবে। আমি মালিকদের জন্য, মালিকদেরকে বাঁচানোর জন্য মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না। মালিকরা 100 টাকা কেজি যদি চা বিক্রি করে, আর 100 টাকা এক কেজি চাতে যদি 200 টাকা খরচ পড়ে, প্রতি কেজিতে যদি 100 টাকা লস হয়, তাইলে কি এই মালিক টিকবে? আর মালিক না টিকলে কি শ্রমিকদের কোনো টাকা দিতে পারবে? ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তা সে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আরে আমাদের দালালরা সিন্ডিকেটরা এক কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা, এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই হবে না হবে না হবে না, আর এই ফজা ভাইদের বিদায় দিয়া স্যার আমি, আরে আজ যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়ে 4 বছরে 40 বছরের ডাক ডাকে স্যার আমি করে দিলাম। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।